লুঙ্গি পরে ইউরোপ ঘুরে বেড়ালেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গেল বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশের একটি পাঁচতারকা হোটেলে এবং সিনেমা হলে ঢুকতে বাধা দেওয়া হয় তাকে। এই ঘটনার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছিলেন সাংবাদিক ফখরুল, এবার তা গড়ালো ইউরোপের দেশগুলোতেও। গেল 11 মে লুঙ্গি ও গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এরপর ভ্রমণ করেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। প্রায় 10 দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কোয়ার, ইতালির রোম, সুইজারল্যান্ডের জুরিখ, সুইস ব্যাংক সহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনা লুঙ্গি পরে গামছা গলায় ভ্রমণ করেন ফখরুল। তিনি জানান, এই কয়দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পোশাক দেখে বিদেশিরা অবাক ও খুশি হয়েছেন। জানতে চেয়েছেন এই পোশাক সম্পর্কে, অনেকে এগিয়ে এসে তুলেছেন ছবিও, করেছেন ভিডিও। পর্যটক এই সাংবাদিক জানান, বিদেশিদের প্রশংসা তাকে এটাও অনুধাবন করিয়েছে, বিশ্বব্যাপী বৈচিত্র্যময় হাজারো পোশাকের মতো এই লুঙ্গিও একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যাকে অবশ্যই সম্মান করা উচিত। উনি এই ইউরোপ ট্যুর করছেন গামছা এবং লুঙ্গি পরে। যদিও বাংলাদেশে গামছা লুঙ্গির রাজনীতিও কিন্তু আছে, আমরা জানি, আমরা ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবং উনি যে ভাবে, অর্থাৎ যে আন্দোলনটা উনি গড়ে তুলছেন, লুঙ্গি আমাদের জাতীয় পোশাক, সে পোশাককে উনি এভাবে ইউরোপে ট্যুর করে একটা জায়গায় নিয়ে আসছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। মিস্টার ফখরুল লুঙ্গিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত করতে তার এই অভিযাত্রা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতেও লুঙ্গি পরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার। এর আগে লুঙ্গি পরে জাপান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন ফখরুল। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।